এই একটা জিনিসের প্রয়োগে আমরা কিন্তু জবা গাছে এক দুটো ফুল নয়, এই পুরো গরমকাল জুড়ে এইভাবে গাছ ভর্তি কিন্তু ফুল আনতে পারবো। জবা গাছ কিন্তু একটি হেভি ফিডার গাছ, এবং এই গাছে যদি আমরা সঠিক পরিমাণে সঠিক সময় খাবার প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের এই গাছে এই মার্চ মাস থেকে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করবে। বাগানের কিন্তু শুধুমাত্র একটা গাছ নয়, আমরা যদি এই মার্চ মাসে দাঁড়িয়ে প্রত্যেকটা গাছে সঠিক পরিচর্যা শুরু করি, তাহলে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছে এইভাবে কিন্তু আমরা গাছ ভর্তি ফুল দেখতে পারবো। যেমন দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা বাগানের গাছে, দেখো প্রত্যেকটা বাগানের গাছের মধ্যে কিন্তু আমার ভরপুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে। কৃষি পরিচর্যাগুলো যেটা মেনটেনেন্স করলে পরে আমরা এই মার্চ মাস থেকে শুধু গাছে এইভাবে ফুল নয়, তার সঙ্গে গাছের গ্রোথ এবং আমরা প্রত্যেকটি ব্রাঞ্চের মধ্যে কিন্তু এরকম অসংখ্য পরিমাণে কিন্তু কুড়ি আনতে পারবো। তো সেই পরিচর্যাগুলো জানতে এবং বুঝতে হতে গেলে আমাদের কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অল এ প্রেস করে নেবে। মার্চ মাস মানে কিন্তু আমাদের জবা গাছের নতুন গ্রোথ আসা। দেখতে পাচ্ছ আমার যে সমস্ত গাছগুলো আমি প্রুন করেছিলাম, আমার শুধুমাত্র একটা গাছ নয়, প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু নতুন পরিমাণের কিন্তু ডাল আসতে শুরু করেছে। এবং শুধু ডাল নয়, যে সমস্ত নতুন ব্রাঞ্চেসগুলো আসতেছে সেগুলোতে কিন্তু দেখো ভরপুর পরিমাণে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে। প্রত্যেকটা নতুন ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে। তো এটা কিন্তু পারফেক্ট সময় আমাদের এই জবা গাছগুলোতে ভালো পরিমাণের ফুল নেওয়ার এবং গাছের গ্রোথকে ঠিক করার। এই ভিডিওতে আমি আলোচনা করব যে কোন ধরনের পরিচর্যা করলে এবং কোন ধরনের খাবার দিলে পরে আমাদের শুধু জবা গাছে এভাবে কুড়ি নয়, আমরা গাছেদের কিন্তু শেপ মেনটেন করতে পারবো এবং প্রচুর পরিমাণে নতুন নতুন ডালপালা আনতে পারবো। জবা গাছ কিন্তু ওয়েদারের সঙ্গে সঙ্গে নিজের শারীরিক পরিবর্তন করে। আমরা অনেক সময় দেখি যে হঠাৎ বৃষ্টি হলে পরে বা হঠাৎ প্রচুর পরিমাণে রৌদ্র উঠলে পরে আমাদের সমস্ত জবা গাছগুলোর কিন্তু পরিবর্তন, চেহারার পরিবর্তন আসে। কীরকম চেহারার পরিবর্তন? অনেক সময় দেখতে পাবে এরকম যদি কড়া রৌদ্রের মধ্যে হঠাৎ বৃষ্টি হয়, সমস্ত গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে, অনেক সময় কুড়ি ড্রপ হয়ে যায়। এটা কিন্তু গাছেদের একটা ন্যাচারাল প্রসেস, কারণ জবা গাছ কিন্তু ওয়েদারের সঙ্গে নিজেকে পরিবর্তন করে। এই সময় ঘাবড়ালে হবে না, যদি এক টাইপের ওয়েদার থাকে তাহলে কিন্তু আমাদের জবা গাছগুলো খুব ভালো পরিমাণের গ্রোথ থাকবে। তাই অবশ্যই চেষ্টা করবে ছাদ বাগানের এমন অংশে রাখার যেখানে হয়তো গাছ সারাদিনের রৌদ্র পাচ্ছে, আর না হলে পরে একটা সেমিশেড এরিয়া যেখানে গাছ রৌদ্র পাবে এবং ছায়া পাবে, এরকম জায়গাতে কিন্তু আমাদের জবা গাছগুলোকে কিন্তু আমাদেরকে প্রতিস্থাপন করতে হবে। এবং সেখানে রাখলে পরে আমরা জবা গাছের মধ্যে কিন্তু ভালো পরিমাণের গ্রোথ লক্ষ্য করতে পারবো। এবং এটাই কিন্তু প্রথম কাজ, যে আমাদের ছাদ বাগানের একটা অংশের মধ্যেই কিন্তু গাছগুলোকে রেখে দেওয়া, যেখানে সারাদিনের রৌদ্র হোক বা সারাদিনের ছায়াযুক্ত স্থান রৌদ্র দুটো একসাথে মিশিয়ে যাতে গাছগুলো বড় হতে পারে ভালোভাবে। দ্বিতীয় কি কাজ করব আমরা, এই মার্চ মাসের শুরু থেকে কিন্তু আমাদের ওয়েদারে কিন্তু পরিবর্তন হতে শুরু করবে এবং আবহাওয়া কিন্তু গরম হতে শুরু করবে, যা কিন্তু জবা গাছের জন্য ভীষণ পরিমাণে উপকারী। এই সময় চেষ্টা করবে যে জবা গাছে একদিন অন্তর অন্তর জল প্রয়োগ করা, সেটা তোমাদের মাটিটাকে দেখে বুঝতে হবে। যদি দেখো যে এই যে জবা গাছের মাটি শুকিয়ে যাচ্ছে, তবেই কিন্তু জল প্রয়োগ করবে। এবং অবশ্যই চেষ্টা করবে এই যে টবের মাটিটা রয়েছে এটার মধ্যে যাতে এরকম একটু হালকা ভেজে ভেজে ভাব থাকে, কারণ এই যে হালকা ভেজে ভেজে ভাব এটা কিন্তু জবা গাছ ভীষণ পরিমাণে পছন্দ করে। একদম কিন্তু ড্রাই মাটি কিন্তু এই গাছ পছন্দ করবে না। যদি সবসময় যদি আমাদের মাটি ভেজা ভেজা থাকে, তবে তোমরা দেখতে পাবে যে গাছের পাতা হলুদ হচ্ছে বা কুড়ি ঝরে পড়ছে। বা মাটি যদি সম্পূর্ণ পরিমাণে ড্রাই থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পাবে যে গাছের পাতা হলুদ হচ্ছে বা কুড়ি ড্রপ হচ্ছে। এই সমস্যার সমাধান একটাই, যে আমরা হালকা করে মাটিটাকে কিন্তু ভিজে রাখার চেষ্টা করব। এই ক্ষেত্রে মাটিতে জলের আর্দ্রতা বজায় রাখার জন্য তোমরা কোকোপিটের ব্যবহার করতে পারো যদি নতুন গাছ প্রতিস্থাপন করো। এটা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মেনটেন্স করতে হবে, যে আমরা এমন করে জল প্রয়োগ করবো যাতে মাটির মধ্যে একটা ভেজা ভেজা ভাব থাকে। এবং দ্বিতীয়ত, অনেক সময় দেখি যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছের মধ্যে ফুল আসলে পরে সেই ফুলগুলো কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে। এটা থেকে স্বাভাবিকভাবে রেহাই পাওয়ার জন্য প্রত্যেক দিন একবার করে বিকেলের সময় কিন্তু ঠান্ডা জলের স্প্রে আমাদের এই গোটা যতগুলো জবা ফুল আছে বা যত বড় যাদের বাগান আছে সবাই চেষ্টা করবে দিনে একবার করে এই গাছগুলোতে বিকালের সময় ঠান্ডা জলের স্প্রে করার। তৃতীয় পরিচর্যা আমরা যেটা করব সেটা কিন্তু আমাদের শেকড়ের ভালো গ্রোথের জন্য। আমাদের শেকড়ের ভালো গ্রোথের জন্য কি করতে হবে, আমাদেরকে আগাছা মুক্ত টবকে রাখতে হবে। তাই আগাছা মুক্ত টব রাখার জন্য আমরা
প্রতি 10 দিন অন্তর অন্তর কিন্তু এইভাবে আমাদেরকে টবের মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে। টবের মাটি আমি প্রত্যেকটা ভিডিওতে খোঁচানোর কথা এই জন্যই বলি, বা মাটিটাকে আমাদের চেরে নেওয়ার কথা এই জন্যই বলা হয় যে আমরা যদি প্রত্যেক সপ্তাহে এইভাবে মাটিটাকে খুঁচিয়ে নিই, তাহলে কিন্তু মাটিটা যেমন ভুরভুরে থাকবে, তার সঙ্গে কিন্তু এর মাটির মধ্যে কিন্তু শেকড়ের চলাচল খুব ভালো হতে পারবে এবং ভালো পরিমাণে শেকড়ের গ্রোথ আসবে। যদি শেকড়ের গ্রোথ আমরা ভালো রাখতে পারি, তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং তার সঙ্গে ভালো গ্রোথ আমরা দেখতে পাবো। তাই এই গাছটা ছোট হলেও ভীষণ গুরুত্বপূর্ণ যে আমরা প্রতি 10 দিন অন্তর অন্তর বা সপ্তাহে একবার করে এইভাবে নিড়ানির দ্বারা প্রত্যেকটা টবের মাটিকে কিন্তু খুঁচিয়ে নেব। এই মার্চ মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আমাদের বাগানে জবা ফুলের গাছগুলোতে, যেগুলোতে প্রচুর পরিমাণে এইভাবে কুড়ি এবং তার সঙ্গে ভালো ফুল আসতে শুরু করেছে, এবং তার সঙ্গে যে গাছগুলোকে আমরা প্রুন করেছিলাম সেগুলোতে যখন নতুন ডালপালা আসতে শুরু করেছে, তো এই গাছগুলোকে গঠনমূলকভাবে আরও বেশি ডালপালা নিয়ে এসে সেই গাছটাকে বুশি তৈরি করার জন্য, এবং যে গাছগুলোতে ফুল এবং কুড়ি আসতে শুরু করেছে সেগুলোতে যাতে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আসতে পারে, তার জন্য আমরা এই সময় কোন খাবারগুলো প্রয়োগ করতে পারি চলো দেখে নিই। প্রথম খাবার প্রয়োগ করব আমরা আমাদের বাগানের সেই সমস্ত জবা ফুলের গাছগুলোতে যেগুলোকে আমরা প্রুন করেছিলাম, এবং প্রুন করার পর সেই গাছগুলোতে যখন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে, তো এই গাছের প্রাথমিক অবস্থায় যখন ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হতে শুরু করে, তখন কিন্তু এর নাইট্রোজেন বেসড খাবারের প্রয়োজন হয়। তো এই সময় কিন্তু যে সমস্ত গাছে ডালপালা আসতেছে এগুলোতে কিন্তু আমরা পটাশ জাতীয় খাবার প্রয়োগ করব না, আমরা শুধুমাত্র নাইট্রোজেন জাতীয় খাবার প্রয়োগ করব, এবং চলো আমরা সেই খাবারটাকে প্রয়োগ করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি কম্পোস্ট নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি কি, আমি নিয়েছি কেঁচো সার। তো এই সময় কিন্তু আমাদের এই জবা ফুলের গাছের যদি ভালো গ্রোথ নিয়ে আসতে হয়, এই ডালপালাগুলো যদি আরও ভালোভাবে আমাদেরকে বাড়াতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে কম্পোস্ট প্রয়োগ করতে হবে। আমরা কিন্তু এখানে যে কোনো ধরনের কম্পোস্ট প্রয়োগ করতে পারি, এখানে আমি কেঁচো সার নিয়েছি, এর পরিবর্তে তোমরা গোবর সার নিতে পারো, পাতা পচা সার নিতে পারো, যে কোনো ধরনের এক বছরের পুরনো কম্পোস্ট তোমরা কী করবে, যাদের কাছে এরকম বড় পাত্র আছে, মানে এই যে 12 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 15 ইঞ্চির পাত্র রয়েছে, তারা কী করবে, তারা দু মুঠোর মতো এরকম কেঁচো সার হোক, গোবর সার হোক বা পাতা পচা সার হোক, এরকম দু মুঠোর মতো কী করবে, 25 থেকে 30 দিনে একবার বা মাসে একবার করে তোমরা এরকমভাবে প্রয়োগ করে দেবে। তোমাদের যে সমস্ত গাছগুলো 6 থেকে 8 ইঞ্চির পাত্রের মধ্যে আছে, সেগুলোতে তোমরা এইভাবে এক মুঠো 25 থেকে 30 দিনে একবার, বা তোমরা মান্থলি একবার করে কিন্তু যে কোনো ধরনের এক বছরের পুরনো কম্পোস্ট তোমরা প্রয়োগ করে দিতে পারো। তো যে সমস্ত গাছ আমরা প্রুন করেছি যাতে শুধুমাত্র ডালপালা আসতেছে, সেই সমস্ত গাছে কিন্তু শুধুমাত্র এই কম্পোস্টটা প্রয়োগ করবে, কারণ এই কম্পোস্ট প্রয়োগ করলে পরে এই কম্পোস্ট কিন্তু নাইট্রোজেন বেসড, এবং নাইট্রোজেন বেসড কম্পোস্ট যদি আমরা প্রয়োগ করি 25 থেকে 30 দিনে একবার, তাহলে দেখতে পাবে এই গাছের মধ্যে কিন্তু একটা আলাদা লেভেলের উজ্জ্বলতা আসবে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমার পাতা কিন্তু পুরো গ্লেজ দিচ্ছে এবং ঘন সবুজ, কিন্তু কোনো পাতাই কিন্তু গাছের হলুদ নয়। এবং তার সঙ্গে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে ব্রাঞ্চেসের মধ্যে নতুন নতুন ডালপালা আসছে, এগুলো কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি হতে শুরু করবে। তাই অবশ্যই কম্পোস্ট 25 থেকে 30 দিনে বা মান্থলি একবার করে তোমরা যে সমস্ত গাছকে প্রুন করেছো, সেই সমস্ত গাছের ভালো ডেভেলপমেন্টের জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে প্রয়োগ করতে হবে এই মার্চ মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে। এবার আমরা কথা বলবো এই খাবার নিয়ে, যেই খাবারের প্রয়োগে আমরা সেই সমস্ত গাছেদের মধ্যে বেশি পরিমাণে কুড়ি আনতে পারবো বা ফুল আনতে পারবো, যে গাছগুলোতে আমাদের ফুল এবং কুড়ি আসতে শুরু করেছে। আমরা যে এই ডাস্ট খাবারটা দেখতে পাচ্ছ, এই খাবারটা কিন্তু অন্য কিছু না, এটা কিন্তু একটা পটাশ জাতীয় খাবার। এই খাবারটা কি, এই খাবারটা হচ্ছে আমাদের এই কলার শুকনো খোসার কিন্তু গুঁড়ো। আমরা কিন্তু অনেক সময় কিন্তু কলা খেয়ে কিন্তু ফেলে দিই তার এই খোসাগুলোকে, কিন্তু এই খোসাগুলো কিন্তু ভীষণ পরিমাণে গাছেদের জন্য উপকারী, এবং এর কিন্তু সম্পূর্ণ পরিমাণে পটাশ বেসড একটি খাবার। আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে জবা গাছে পটাশ প্রয়োগ করার ফলে আমরা কিন্তু গাছেদের মধ্যে প্রচুর পরিমাণে কুড়িয়ে আনতে সক্ষম হব, কিন্তু সেখানে অনেক বাগান বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল যে তোমরা অর্গানিক পটাশ দেখতে চাও যার মাধ্যমে তোমরা গাছেদের ডেভেলপমেন্ট করো। তো আমি কিন্তু এই পটাশ কিন্তু এই বছর ক্রমাগত হারে প্রয়োগ করছি প্রত্যেকটা গাছের মধ্যে, এবং প্রয়োগ করার ফলে আমি কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট দেখতে পাচ্ছি, এবং আমার বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু ঘন সবুজ এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে শুরু করেছে। তো এই কলার খোসার গুঁড়োকে তৈরি করার প্রসেস কিছুই না, আমরা যে কলা খাই যেগুলো খোসাগুলোকে ফেলে দিই, সেই খোসাগুলোকে ফেলে না দিয়ে 3 থেকে 4 দিন এইভাবে রোদ্রে শুকিয়ে এগুলো যদি মিক্সিতে আমরা গুঁড়ো করে নিই, তাহলেই কিন্তু এরকম একটি ডাস্ট খাবার এবং এরকম একটি সুন্দর পটাশ বেস ডাস্ট খাবার কিন্তু আমরা পেয়ে যাব। এবার চলো আমরা দেখে নিই যে ভালো গাছে ফুল আনার জন্য বা কুড়ি ভালো পরিমাণে আনার জন্য এই খাবারকে আমরা কোন রেশিওতে এবং কোন সময় প্রয়োগ করব। যাদের জবা গাছগুলো এরকম বড় পাত্রে আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি
15 ইঞ্চির পাত্রে কিন্তু আমি এই জবা গাছটাকে প্রতিস্থাপন করেছি। তো এরকম বড় পাত্রের ক্ষেত্রে তোমরা কি করবে, 20-25 দিনে একবার এরকম বড় চামচের কিন্তু তোমরা 2 চামচ খাবারটাকে প্রয়োগ করবে এরকম টবের সাইড দিয়ে। 1 চামচ আমি দিয়ে দিলাম, এবার আমি 1/2 চামচ এই খাবারটাকে দিয়ে দেবো, কারণ এই পাত্রের আয়তন কিন্তু অনেকটাই বড়। দেওয়ার পর কি করতে হবে, আমাদেরকে এইভাবে মাটিটাকে চেলে নিতে হবে যাতে খাবারটা ভালোভাবে কিন্তু আমাদের এই মাটির সঙ্গে মিশে যায়। এবং যাদের কাছে এরকম ছোট পাত্রে 6-8 ইঞ্চির পাত্রের মধ্যে গাছকে প্রতিস্থাপন করেছো, তারা কি করবে, এরকম বড় চামচের 1 চা চামচ খাবার তোমরা কি করবে সেই সেম রেশিওতে 20-25 দিনে একবার করে এইভাবে প্রয়োগ করে দেবে। তোমরা এই একটি খাবারকে প্রয়োগ করে আমাদের বাগানে যে সমস্ত গাছের মধ্যে ভালো ফুল এবং কুড়ি আসতে শুরু করেছে সেগুলোকে দ্বিগুণ হারে আরও বুস্ট করানোর জন্য আমরা কিন্তু এই কলার খোসা, যা সম্পূর্ণ পরিমাণে পটাশ বেশ একটি খাবার, এটাকে কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারি আমাদের বাগানের প্রত্যেকটা জবফুলের গাছের মধ্যে। এবং এই খাবার কিন্তু রেশিওতে কম বা বেশি হলে কোনো সমস্যা নেই, কারণ এটা কিন্তু একটা জৈব খাবার। তাই এই জৈব খাবারের প্রয়োগে আমরা চলো এই বছর আমাদের প্রত্যেকটা জবফুলের মধ্যে অসংখ্য পরিমাণে ফুল এবং কুড়ি আনি। এই কয়েকটি কথা এবং এই পরিচর্যাগুলো আমরা যদি এই মার্চ মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে এই পুরো বছরটা, পুরো গরমকাল জুড়ে যদি মেনটেন্স করতে পারি, তাহলে আমাদের বাগানের প্রত্যেকটা জবফুলের গাছে এইভাবে কিন্তু 2-3টে ফুল লায় আমরা কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু ফুল আনতে সক্ষম হব। এবং গাছের কিন্তু তার সঙ্গে এই যে গ্রোথ দেখতে পাচ্ছ, এই গ্রোথও কিন্তু আরও ভালো পরিমাণে ডেভেলপমেন্ট করাতে পারবো। বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।